আপনারা সবাই কেমন আছো? আমি রিম্পা বিউটিফাই, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা পয়লা বৈশাখের লুক শেয়ার করবো বলে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে একটা ট্র্যাডিশনাল লুকে রয়েছি। তো আজকের লুকটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি অ্যাফোর্ডেবল হবে। আজকে আমি লুকটা ক্রিয়েট করার জন্য যেই যেই প্রোডাক্টগুলো ইউজ করবো সেগুলো কিন্তু সব 100 রুপিজের মধ্যেই হবে। আর আজকের লুকটা কিন্তু তোমরা পয়লা বৈশাখের সকালবেলায় খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারো। এই লুকটার ভিডিও এবং ফটোজ যদি তোমরা দেখতে চাও আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করে নিতে পারো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আমি অ্যাজ এ টোনার ডাবর গুলাবাড়ির এই রোজ ওয়াটারটা ইউজ করছি। তোমরা যে কোনো ইউজ করতে পারো। আমি যখন পারচেস করি তখন একটু বড়ই করি যাতে আমি অনেক দিন ইউজ করতে পারি। তো তোমরা চাইলে ছোটোটাও পারচেস করতে পারো। তোমরা তোমাদের মতো করে ফেস ওয়াশ ইউজ করে ফেসটা খুব ভালো করে ক্লিন করে বসবেন। নেক্সট আমি টোনারটা খুব সুন্দর করে মুখে লাগিয়ে নিলাম। নেক্সট আমি ফেসে ময়েশ্চারাইজার ইউজ করবো। আর ময়েশ্চারাইজার ইউজ করার জন্য আমি নিভিয়া সফটের এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপের প্রথমে কিন্তু স্কিন প্রেপ করাটা খুব বেশি জরুরি, সেই জন্য তোমরা মেকআপের প্রথমে প্রতিটা স্টেপ কিন্তু খুব ভালো করে ফলো করো, কোনোটা কিন্তু স্কিপ করো না। যেখানে যেখানে তোমরা মেকআপ করবে সেখানে সেখানে অ্যাপ্লাই করবে। তোমরা যদি গলাতেও করো সেই ক্ষেত্রে গলাতেও কিন্তু একইভাবে টোনার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না। নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে প্রাইমার। তো যেহেতু মেকআপটা খুব কম প্রাইসের মধ্যে হচ্ছে সেই কারণে যে কোনো প্রাইমার কিন্তু 100 রুপিসের মধ্যে আসবে না। তো সেই কারণে আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যাজ আ প্রাইমার। যেগুলো খুব কালারফুল হয় সেগুলোতে কেমিক্যাল থাকে, সেই কারণে তোমরা যখন অ্যালোভেরা জেল চুজ করবে তখন কিন্তু ট্রান্সপারেন্ট চুজ করবে। তো এটা আমি খুব ভালো করে ফেসে মাসাজ করে নিলাম, একটু বেশি কোয়ান্টিটিতেই নিলাম। যেহেতু এটা খুব হালকা একটা ব্লার এফেক্ট দেয় সেই কারণে আমি একটু বেশি কোয়ান্টিটিতে নিলাম। নেক্সট আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ল্যাকমি 9 to 5 সিসি ক্রিমটা। যেহেতু আমি আজকে কোনোরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না সেই কারণে আমি সিসি ক্রিমটা দিয়েই আজকে আমি তোমাদের মেকআপটা দেখাবো। আর এটার শেড হচ্ছে 01 বেজ। আর যেহেতু এটা ফাউন্ডেশন না, এটার কভারেজ কিন্তু একদম অল্প, সেই কারণে আমাদের একটু বেশি কোয়ান্টিটিতেই অ্যাপ্লাই করতে হতে পারে। প্রথমেই আমি খুব বেশি অ্যাপ্লাই করব না, আমি অল্প কোয়ান্টিটিতেই অ্যাপ্লাই করব। যদি আমার দরকার হয় আমি বেশি কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করব। তোমরাও এইভাবেই অ্যাপ্লাই করবে। এটা ব্লেন্ড করার জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এটা আমি হালকা করে কিন্তু ভিজিয়ে নিয়েছি। নেক্সট আমি ফেসটা সেট করবো। আর ফেসটা সেট করার জন্য আমি জনসনের এই বেবি পাউডারটা ইউজ করছি। এটা 50 গ্রাম এবং এটার প্রাইস হচ্ছে 27 টাকা। নেক্সট আমি আমার আইব্রোটা ড্র করে নেবো। আর আমি আমার আইব্রোটা ড্র করার জন্য এই কাজল পেন্সিলটা ইউজ করছি। তো এটা আমি অফলাইনে একটা দোকান থেকে নিয়েছিলাম। তো এটা 5 to 10 রুপিজের মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে। তোমরা যারা আইব্রো ড্র করতে জানো না তাদের জন্য একটা কথা বলে দিই যে তোমরা যখন আইব্রো ড্র করবে তখন একটা স্পুলি নিয়ে ড্রটাকে খুব ভালো করে কম করবে, দেখবে আইব্রোটা কোন ডিরেকশানে যাচ্ছে। তো সেই অনুযায়ী তোমরা একটা এরকম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অল্প করে এরকম প্রোডাক্ট নেবে, নিয়ে মাঝখানের যে গ্যাপ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুব ধীরে ধীরে ফিল করবে। ব্লাশ এই লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে মার্সের 4D লিপস্টিক। এটা আমি নিয়েছিলাম, তো এটা 50 রুপিজ নিয়েছিল আমার থেকে। নেক্সট আমি একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি। তো লিপস্টিকটা নর্মাল কোনো একটা ব্র্যান্ড তোমরা নিতে পারো, আমি এই কালারটা নিয়েছি। দেখো কালারটা কিন্তু একটু পিঙ্ক আর রেড মিক্স, খুব সুন্দর কালারটা। ছোটো আইশ্যাডো ব্রাশ নিয়ে নিলাম। প্রথমে আমি লিপস্টিকটা নিয়ে কিন্তু শেষ চোখের শেষের দিক থেকে অ্যাপ্লাই করলাম। ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি যাতে কোনো রকম এজেস না থাকে। এটার দামটাই একটু বেশি। এখানে 6টা শেড আছে। এটা মার্সের একটা বেকড হাইলাইটার প্যালেট, এটার প্রাইস ওরকম 200 থেকে 250-এর মধ্যে। ফলে লুকটা অনেকটা বেশি হালকার সাথে সাথে লুকটা অনেকটা বেশি গ্লোজি একটা লুক হবে। এটা
লাগাবে নেক্সট তোমরা বিউটি ব্লেন্ডার যেরকম স্কিনের উপর ড্যাব ড্যাব করো সেইভাবেই ভালো করে লাগিয়ে নিও তারপর আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটা নিচের দিকে হালকা স্মাচ করে দেবো আমি লাইনার ইউজ করবো লাইনারের জন্য আমি ব্লু হেভেনের এই লাইনারটা ইউজ করছি এটার প্রাইস হচ্ছে 50 rupees ল্যাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো ল্যাশটা আমি আগে থেকে গ্লু লাগিয়েই রেখেছি তো এটা হচ্ছে ব্লু হেভেনের ল্যাশ এটার প্রাইস 35 rupees মতো নিয়েছিল গ্লু লাগিয়ে নিয়েছি গ্লু লাগিয়ে এটা খুব হালকাভাবে 30 সেকেন্ডের মতো শুকিয়ে নিলেই হবে নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো তো লিপস্টিকের জন্য আমি ম্যাট মিড নিউট শেডটা ইউজ করছি এটা একটা পিঙ্ক নিউট শেড খুব সুন্দর একটা শেড